ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি, হাসপাতাল থেকে আজই ছেড়ে দেওয়া হবে জানালেন মোহাম্মদ সেলিম। সিপিএম নেতার দাবি, অসুস্থ বুদ্ধদেবকে হাসপাতালে দেখতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে। ঝিলম, তাহলে আজই ছেড়ে দেওয়া হবে এমনটাই মোহাম্মদ সেলিম জানিয়েছেন হাসপাতালের তরফ থেকে, আর কি জানা যাচ্ছে? একদমই, মোহাম্মদ সেলিম সিপিএম নেতা, তিনি কিছুক্ষণ আগে হাসপাতালে এসে বেরিয়ে যাওয়ার সময় তিনি জানালেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে নিয়ে যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিভিন্ন লোকজন তারা ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন এবং বিভিন্ন নেতা নেত্রী সকলে আসছেন, পুরো বিষয়টায় তিনি বিরক্তি প্রকাশ করেছেন এবং তিনি বাড়ি যেতে চেয়েছেন। প্রথম দুদিন তিনি যথেষ্ট অসুস্থ ছিলেন, তাই তিনি এই ব্যাপারে কোনো জোরদার দিয়ে উষ্মা প্রকাশ করেননি। তবে গতকাল থেকে তিনি বারবার চিকিৎসকদের অনুরোধ করছেন বাড়ি যাওয়ার জন্য এবং এই বিষয় নিয়ে চিকিৎসকরা আজকেও সকালে মিটিংয়ে বসেছিলেন। তারা তার শারীরিক অবস্থা মূল্যায়ন করেছেন এবং দেখেছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তার যেহেতু গতকাল রাতে সেরকম ভালো ঘুম হয়নি, আজকে সকালে তিনি ঘুমোচ্ছেন, তাকে বাইপ্যাপ দেওয়া হচ্ছে। গতকাল রাতেও তিনি ঠিকমতো বাইপ্যাপ নেননি, আজকে বাইপ্যাপ ভেন্টিলেশন চালু করা হয়েছে, তিনি ঘুমোচ্ছেন এবং তারপরে চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন যে ঘুম থেকে উঠলে তাকে রিলিজ করা হবে, ছাড়া হবে হাসপাতাল থেকে। এবং মোহাম্মদ সেলিমও এই কথাই জানিয়ে গেলেন। পাশাপাশি তিনি এটাও জানালেন যে এখানে হাসপাতালের যে বিল হয়েছে সেই বিলের ব্যাপারটাও পার্টির পক্ষ থেকে দেখা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বা অন্যান্য পক্ষ থেকে সেই নিয়ে কোনো খোঁজখবর নেওয়া হয়নি, তাই তারা পার্টির পক্ষ থেকেই সেই বিল পেমেন্ট যাতে স্মুথ হয় এবং সন্ধেবেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে রাতে রিলিজ করার প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় সেই জন্য তারা তদবির শুরু করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেও তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে, শুধুমাত্র তারা বলছেন যে যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠিকমতো ঘুমননি, তার ঘুম এখন তিনি ঘুমিয়ে আছেন, বাইপ্যাপ দেওয়া হচ্ছে, সেইগুলো সব হলে সন্ধেবেলা কিংবা তারপরে তাকে রিলিজ করা হবে হাসপাতাল থেকে। বৃষ্টি, আমরা একবার শুনে নেব যে মোহাম্মদ সেলিম তিনি ঠিক কি জানিয়েছেন। তিনি আরো কিছুদিন থেকে আরো ভালো চিকিৎসা পেলে আরো সুবিধা হতো, কিন্তু তিনি থাকতে চান না এবং তার জোর উপর কেউ জোর খাটে না, তাকে রিলিজ করা হবে। এখন পার্টির তরফ থেকে আমাদের লোকজন এসছে, চমৎকার হিসেবে পাওনা গন্ডা সেগুলো মিটিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। জ্যোতি বসু যখন চিকিৎসা হয়েছিল তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেটা পার্টির দায়িত্ব ছিল, তিনি পার্টি নেতা আগে তারপরে মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যেরও চিকিৎসার দায়িত্ব পার্টি এবং পার্টি সেটা নিয়েছে, সরকার থেকে সেরকম কিছু কথা বলাও হয়নি, আমরা কেউ চাইও নি।